তাহলে পাথর ঝুলিয়ে রাসূলুল্লাহর মুখ করা মানে পাথরের ভিড়। এই জন্য আল্লাহ আহার নজর করলেন ইসলাম প্রচার করে শুরু করলেন, তার করলেন না, শত রকমের জুলুম বাধা অতিক্রম করে ইসলামের কথা বলতেই থাকলেন, বলতেই থাকলেন। শেষ পর্যন্ত কি হলো, রাসূলের উপরে এমনই জুলুম অত্যাচার শুরু হলো, রাসূলের উপরে আলহামদুলিল্লাহ আমাদের সম্মানিত প্রধান মেহমান, আমাদের গ্রামের ভাই, বাংলাদেশ জামাত ইসলামী সাগর সিরাজগঞ্জ জেলা শাখা সম্মানিত আমির, কেন্দ্রীয় মজলিস সুরা সদস্য মহতারাম অধ্যক্ষ মাওলানা শাহিনুর আলম ভাই এসে উপস্থিত রয়েছেন, আমরা সকল সভার পক্ষ থেকে ওনাকে স্বাগত জানাচ্ছি। মহতারাম মাওলানা শাহিনুর আলম সাহেব, জামাত ইসলামী সুন্দর প্রোগ্রাম আল্লাহ তালা উপস্থিত করেছেন, আলহামদুলিল্লাহ অন্তর্গত পর্যায়ে সম্মানিত ভাই পরিচালক এবং আমার কাছে আছেন আমার ওস্তাদ মাওলানা নিজামুদ্দিন, এবং সেই সাথে আজকে এই প্রোগ্রামে যিনি আছেন তিনি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিস সুরার সদস্য সিরাজগঞ্জ জেলা শাখার সংগ্রামী আমির নির্যাতিত কারাবরণকারী বারবার কারাবরণকারী নেতা আলহাজ শাহিনুর আলম ভাই সহ আমার সামনে যত মুরব্বী এবং যুবক ভাইরা যারা বসে আছেন সকলকে আমার প্রাণঢালা অভিনন্দন এবং সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে অপসারণ করতে গিয়ে যে সমস্ত তরুণ কোমল মতে উদ্যমী মেধাবী সন্তানরা একত্রিত হয়ে যারা সেই বাংলার জগতের পাথর উৎখাত করার জন্য যারা একত্রিত হয়ে যারা মাঠে নেমেছিলেন, বিশেষ করে আমাদের রংপুরের ভাই আবু সাহেব মুগ্ধ সহ এবং বাংলার জমিনের শ্রেষ্ঠ সন্তান